ক্ষুধার্ত পেট আর চোখে লজ্জা রেখে গেলাম। হেই ফুডিজ জনগণ, দিস ইজ ফ্রম পেটুকপাতলু ভাই। তো আজকের ভিডিওটা হবে অনেক ইন্টারেস্টিং, কেননা আজকে হচ্ছে আমি ফুচকা রিভিউ করবো। অ্যাকচুয়ালি হচ্ছে আমার সবগুলো ভিডিও অনেক ইন্টারেস্টিং এবং মজাদার হয়, তবে আজকে হচ্ছে আমরা যাব হচ্ছে ডগাই বাজারের জিরো পয়েন্টে, যেখানে কিনা আমরা হচ্ছে ম্যাডকুক রেস্টুরেন্টের ফুচকা রিভিউ করবো। এবং তাদের হচ্ছে ফুচকাগুলো হচ্ছে ড্যামরা অঞ্চলের প্রায় সব জায়গায় অনেক ফেমাস এবং খুবই হাইপ ছড়াইতেছে ফেসবুকে। তো চলুন দেখা যাক আজকের পুরো রিভিউটি, লেটস গো। হাই ফুডিজ জনগণ, আমরা হচ্ছে আজকে চলে এসেছি ম্যাডকুক রেস্টুরেন্টে, যেটা কিনা ডগাই জিরো পয়েন্টে। তো আমি হচ্ছে ফার্স্টে তাদের যেই মেনু কার্ডটা একটু দেখাইতে চাই। তো এটা হচ্ছে তাদের ওয়ান টাইম মেনু কার্ড, নেক্সটে হচ্ছে আরও এটাকে পরিবর্তন করা হবে। এখানে কী কী আইটেম আছে এটা আমি দেখাইতে চাই। এখানে হচ্ছে পাঁচটা ফুচকার আইটেম আছে, বাট এখানে যে চিকেন ফুচকাটা এটা বর্তমানে অ্যাভেলেবেল নাই, বাই হয়তো বা নেক্সটে কিছু দিন পরে হয়তো বা এটা অ্যাভেলেবেল করবে। বাট তাদের যেই মানে ফুচকার যে ধরন আর ফুচকার যে স্বাদ, প্রায় পুরো ড্যামরা অঞ্চলের ভিতর মানে এটা প্রায় এখন পুরো হাই, এত পরিমাণ ভাইরাল আর এত পরিমাণ হাই, মানে ও মাই গড। তো এখানকার স্পেশাল একটা ফুচকা আছে, সেটা হচ্ছে ম্যাডকুক স্পেশাল ফুচকা, যেটার দাম হচ্ছে 70 টাকা। এবং তার সাথে হচ্ছে শর্ট ফুচকা, চকলেট ফুচকা, তারপর হচ্ছে দই ফুচকা। আমরা হচ্ছে এই চার ধরনের ফুচকা আজকে ট্রাই করবো। তো অলরেডি হচ্ছে আমরা অর্ডার দিয়ে ফেলেছি, তো দেখি আজকের ফুচকার এক্সপিরিয়েন্স কেমন হয়, দেখতে থাকুন। কিপ ওয়াচিং। তো ফার্স্টে হচ্ছে আমি শর্ট ফুচকা দিয়ে খাবারটা শুরু করব, আর আমরা হচ্ছে আজকে ধাপে ধাপে ফুচকাগুলো নেব, কারণ ফুচকার মানে যে টেস্টার আর যে মজাটা, আপনি যদি সব কিছু একবার এনে রিভিউ করতে চান তাহলে কিন্তু ওই মজাটা থাকবে না। তো এখানে হচ্ছে তাদের এই প্লেটারটায় হচ্ছে 10টা ফুচকা আছে, এবং হচ্ছে চার ধরনের টক। আমি যদি একটু একটু খুলে দেখাই, আচ্ছা তো টক কী কী আছে আমি ওইটাই ফার্স্টে একটু বলে নিতে চাই। এখানে আছে হচ্ছে দই টক, ম্যাডকুক স্পেশাল টক, কাসন্দি টক, তারপরে হচ্ছে তেঁতুল টক। তো আর কথা না বাড়িয়ে খাবারটা শুরু করে দেওয়া যাক। তো আনফর্চুনেটলি রাস্তার পাশে হয়, এখানে হচ্ছে অনেক নয়েজ হতে পারে, আমি এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আর তাদের যে মানে রেস্টুরেন্টের ভিতরে যে এনভায়রনমেন্ট সত্যি জোস, আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন আর যে প্রাইভেসি যদি মেনটেন করতে চান তাহলে অবশ্যই পারবেন। আর এই দই টকটা আসলে মানে অবভিয়াসলি আপনি যখন দই টকটা খাবেন তাহলে হচ্ছে আপনার অবশ্যই দইয়ের ফ্লেভারটা অবশ্যই পাবেন, এটা বলে দেওয়া লাগে না। তো এখন হচ্ছে আমি এই শর্ট ফুচকাগুলো ম্যাডকুক স্পেশাল টক দিয়ে খাবো। আল্লাহ কি হলো, আমি তো মাত্র ফুচকা খাইলাম দুইটা, মানে বাকি ফুচকাগুলো কোথায়? এই নিবির তুমি খাইছো অরিত্র, তাহলে ফুচকা গেল কোথায়? মানে তো একটু ম্যাডকুক স্পেশাল টক দিয়ে একটু ট্রাই করে দেখি। এই টকটা অনেক স্পাইসি, মানে এত ঝাল। যারা হচ্ছে একটু স্পাইসি লাভার, যারা হচ্ছে একটু ঝাল ঝাল পছন্দ করেন ফুচকার সাথে, তারা অবশ্যই ম্যাডকুক স্পেশাল টকটা দিয়ে তারপরে ফুচকাটা খাবেন। পরিজনগণ, এখন হচ্ছে আমাদের দই ফুচকা আর হচ্ছে চকলেট ফুচকাটা ট্রাই করার পালা। আর যারা হচ্ছে দই ফুচকাটা একটু ট্রাই করবেন তারা হচ্ছে একটু জলদি করবেন খাবারটা, মানে হচ্ছে 9 পিস আছে, হাতে হচ্ছে টক দইটা। আর এই দই ফুচকাটার দাম হচ্ছে মাত্র 90 টাকা। তো আমি কথা না বাড়ি ট্রাই করতে থাকি। মানে আমি জাস্ট একটা পিস হচ্ছে ফুচকাটা আমি ট্রাই করছি, মানে আমার মনে হচ্ছে যেটা আরও খেয়ে ফেলি, মানে সেই একদম অসাধারণ। কিরকম
আরে কি রে ভাই, তোমার কি আমি হাতে কামড় দিতে বলছি? একদম অবদ্রব, মানে দই ফুচকার স্বাদটা হচ্ছে মানে এখনো আমার মুখে একদম লেগে রয়েছে। এখন হচ্ছে আমি তাদের চকলেট ফুচকাটা একটু ট্রাই করব। তো ফার্স্টে হচ্ছে বলতে চাই, এই চকলেট ফুচকাটার দাম হচ্ছে মাত্র 100 টাকা। 100 টাকার মধ্যে হচ্ছে আপনি চকলেট ফুচকা পাবেন, এবং এটার উপরে হচ্ছে তারা চকলেটের ওয়ান কাইন্ড অফ একটা সিরাপ, মানে যেটাকে হচ্ছে তারা বলে চকলেট সিরাপ, ওইটা দেওয়া। আর হচ্ছে এই যে বড় বড় ওয়েফার, একটু খেয়ে দেখা যাক কীরকম হয়। তো চকলেট ফুচকাটার মানে বিশেষত্ব হচ্ছে এখানে আপনি মানে আলাদা কোনো টক পাবেন না, বাট এটার মধ্যেই হচ্ছে মানে চকলেটের মানে টকের যেই পরিপূরক বলা হয়, মানে এই যে চকলেট যে সিরাপটা ওইটাই বেশি জুসি। ফুচকা খাইতে চান আর একটু মানে মজাদার, একটু মজা মজা চান, মিষ্টি প্রকৃতির চান, তারা হচ্ছে এই চকলেট ফুচকাটা তাদের জন্য পারফেক্ট হবে। যদি প্রেমে থাকে ব্যথা, তারা শুধু খেয়ে যাবেন চকলেট ফুচকা। ফুচকার 3টা প্লেট খাওয়ার পরে মানে আমার অবস্থা প্রায় এরকম। তো এখন হচ্ছে তাদের সবচেয়ে যে স্পেশাল ফুচকাটা, এটার নাম হচ্ছে ম্যাডকুক স্পেশাল ফুচকা। এখানে হচ্ছে আপনি একসাথে 15টা পিস ফুচকা পাবেন, এবং তার সাথে হচ্ছে 5 রকমের টক। মানে আপনি একটু ভাবতে পারেন যে আপনি 15টা ফুচকার সাথে 5 ধরনের টক পাবেন, তাও মাত্র 70 টাকার মধ্যে। তো আচ্ছা, এখানে মানে টকের যে ব্যাপারটা আমি একটু শেয়ার করতে চাই, এটা হচ্ছে দই টক, আর এটা হচ্ছে স্পেশাল আমের টক। তারপরে হচ্ছে যারা একটু তেঁতুল বা টক বেশি পছন্দ করেন তাদের জন্য এটা, আর এটা হচ্ছে পুদিনা পাতার, আর এটা হচ্ছে মানে মিক্সড টক জাল মিষ্টি একসাথে। তো আমি হচ্ছে তাদের এই স্পেশাল প্লেটারটা আমের যে টকটা আছে ওইটা দিয়ে আমি একটু ট্রাই করব, কারণ আমি অলরেডি দই টক তারপরে হচ্ছে তেঁতুল টকগুলো যে ট্রাই করছি, তো আমের টকটা দিয়ে ট্রাই করা হয় নাই, তো এটা দিয়ে আমি একটু ট্রাই করব। যারা হচ্ছে ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য আমি আই থিঙ্ক আমি মনে করি যে এই প্লেটারটা পারফেক্ট হবে, কারণ একসাথে অনেকগুলো ফুচকা আছে, আপনারা চাইলে অবভিয়াসলি 3 বা 4 জন শেয়ার করে খাইতে পারবেন, শেষ হওয়ার কোনো মানে সম্ভাবনা নাই। যেহেতু এখন মানে ওয়েদার চেঞ্জ হইতেছে, সবার একটু ঠান্ডা বা জ্বর আসতেছে, তারা হচ্ছে এই তাদের তেঁতুল এবং হচ্ছে পুদিনা পাতার যে টকটা আছে ওইটা দিয়ে ট্রাই করতে পারেন, আপনাদের ঠান্ডা অবভিয়াসলি চলে যাবে, মানে ও যেই ওষুধের যেই প্যারাটা ওইটার হবে না এই ফুচকাটা খাইলে। মানে এই ফুচকার যেই মানে এই প্লেটের যে ফুচকাগুলো মানে সত্যি অসাধারণ, এটা আসলে স্পেশাল নাম দেওয়ার মানে যথেষ্ট কারণ আমি খুঁজে পাচ্ছি। আর এটা মানে এই প্লেটারটাই হচ্ছে তাদের বর্তমানে পুরো ড্যামরা অঞ্চল জুড়ে খুবই হাইপ তোলা একটা প্লেটার, তো এটা হচ্ছে মাস্ট ট্রাই করবেন। একটা কথা আছে, ফুচকা খাওয়া শেষ সোনার বাংলাদেশ। ভাই মানে কি ভাই অলক বন্ধু, তুমি এরকম অসামাজিক মানে এরকম অসামাজিক কবিতা কই থেকে বানাও ভাই? এরকম তো অসামাজিক কোনো লাইন ছিল না। আচ্ছা যাই হোক, মানে আমাদের অলরেডি তাদের যেই 4 ধরনের ফুচকার যে আইটেম ওইগুলো ট্রাই করা শেষ। তো আমার কাছে তাদের যেই 4 ধরনের ফুচকার যে আইটেমটা মানে এক কথায় যদি শর্ট ফর্মে বলতে চাই, ওয়াও। আর যদি আরেকটু বাড়াইতে চাই তাহলে হচ্ছে জাস্ট ওয়াও। আর আপনার মানে আমি একটু একটু আপনাদের পার্সোনাল একটু ইনফরমেশন দিতে চাই, আপনারা যদি ফ্যামিলি মেম্বার নিয়ে আসেন তাহলে হচ্ছে এখানে পারফেক্ট প্লেস আছে, একটু উপরে বসবেন, আমরা এখন নিচতলায় বসে আছি, আপনারা একটু উপরে বসবেন। আর তাদের এখানকার মানে দই ফুচকা তারপর হচ্ছে চকলেট ফুচকাটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে, আর বাকি যেটা আছে স্পেশাল ম্যাডকুক স্পেশাল ফুচকাটা ওইটা হচ্ছে মানে আমার কাছে মোটামুটি ভালো লাগছে, বাট তাদের মানে কোয়ান্টিটি অনুযায়ী ওইটা মানে বেস্ট, কারণ 70 টাকার মধ্যে আপনি 5 পিস ফুচকা মানে আমার মনে হয় না আর কোথাও পাবেন। তো আজকের মতো আর কথা বাড়াবো না আপনারা, হ্যাঁ 15 পিস ফুচকা, তো আজকে হচ্ছে আর কথা বাড়াবো না, আপনারা অবশ্যই এই ম্যাডকুক রেস্টুরেন্টে আসবেন, যারা হচ্ছে ফুচকা লাভার তারা অবশ্যই বেশি করে আসবেন। তো আমাদের পেটুক পাতলু ভাই চ্যানেল খুবই নতুন, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।